আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে আমি নিয়ে আসছি মুচমুচে ভাজা খিল সামাই দিয়ে ডিমের চপ। প্রথমে আমি খিল সামাই নিয়ে নেব। খিল সামাইগুলো ভালোভাবে ভেঙে নেব। খুব সাবধানে ভাঙতে হবে যেন হাতে না লাগে। আমার ভাঙা হয়ে গেছে। এখন আমি এর মাঝে কুচি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণ লবণ, ম্যাজিক মশলা একটা, পরিমাণ মতন ময়দা এবং সাথে একটা ডিম। সব মিষ্টান্নগুলিকে আমি ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার আরেকটু ময়দা লাগছে। ময়দাটা আমি আবার ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটি মাখানো হয়ে গেছে। আমি নিয়ে আসব ডিম। আমি ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছি। এখন এই ডিমকে আমি চার ভাগ করব। আপনারা চাইলে ডিমটিকে দুই ভাগও করতে পারেন। এখন ডিমটি আমার কাটা হয়ে গেছে, এখন সরিয়ে রাখব। এবার নিয়ে আসব আমি সামাইয়ের মিশ্রণটিকে। এখন আমি চপ বানানোর জন্য হাতে তালুতে তেল মাখিয়ে নিব। মিশ্রণটি বাম হাতে তালুতে নিব, তারপর প্রেস করে ফ্ল্যাট করে নিব। এরপর এক টুকরো ডিম দিয়ে আমি ভালো করে শেপ দিয়ে নিব। শেপটি দেব আমি একেবারে ডিমের আকারে। ভালো করে আমি শেপটা দিয়ে নেব। চপ বানানো হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা চপ বানিয়ে নেব। আমার সব চপ বানানো শেষ হয়ে গেল। এখন আমি ভাজার জন্য নিয়ে যাব। হয়ে গেছে, চলুন এবার চপগুলো ভেজে ফেলি। চপ ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিলাম। তেলটি গরম হলে আমি সব চপগুলো দিয়ে দিব। চপগুলো দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম তাপে ভাজব। চপটি অবশ্যই মিডিয়াম তাপে ভাজবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। আর যে কোনো জিনিস কাঁচা থাকলে ভালো লাগে না। আর এটা তো ভাজা জিনিস, মুচমুচে না হলেও ভালো লাগবে না। তাই অবশ্যই মিডিয়াম তাপে আস্তে আস্তে ভাজবে,
যেন ভিতরে কাঁচা না থাকে। আমার চপগুলো লাল লাল হয়ে এসেছে। আমার চপগুলো হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তুলে নেব। অবশ্যই আমার চপটি কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট করে, আর লাইক এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। এখন চপটি খাবার পালা। আসুন আমি এখানে টমেটো সস দিয়ে দিই, আপনারা ছালাদ দিয়েও চপটি খেতে পারেন। চপটি কেমন হয়েছে এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাই। এই দেখুন ভিতরে একেবারে ভাজা হয়ে গেছে, কাঁচা নাই। দেখেই মনে হচ্ছে খুব মজা হয়েছে, আপনারা খেয়ে জানাবেন আমাকে কেমন হয়েছে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।